প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ক্রিপ্টো এশিয়া চ্যানেলে। আশা করি সবাই খুব ভালো আছেন। আর আজকে আমরা OEX এর নতুন একটা আপডেট নিয়ে কথা বলবো। সো ওপেন এক্সে যারা এয়ারড্রপ কালেক্ট করছেন, সো তাদের জন্য তো অবশ্যই এটা একটা গুড নিউজ, কারণ হচ্ছে আমরা অল্প কিছুদিনের মধ্যেই হয়তো বা আমাদের টোকেনগুলোকে উইথড্রো পেয়ে যাবো। এছাড়াও কিন্তু ওপেন এক্স বেশ কিছু এক্সচেঞ্জার একসঙ্গে লিস্টিংয়ের জন্য কাজ চলছে। তো সেটা যদি হয়ে যায়, যদি বড় বড় কয়েকটা এক্সচেঞ্জার যদি লিস্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অনেক ইনভেস্টর কিন্তু এখানে ইনভেস্ট করবে। সেক্ষেত্রে দেখা যায় টোকেনটার দাম কিন্তু র্যাপিডলি কিন্তু গ্রো করবে। তো ওই দিক থেকে এটা আমাদের জন্য অবশ্যই গুড নিউজ। সো যে লেটেস্ট আপডেট রয়েছে সেটা নিয়ে একটু কথা বলবো। তার পূর্বে বলে রাখি, যারা আমার ইউটিউবে ভিডিও দেখেন কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করেননি, তারা অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকবেন, কারণ আমার টেলিগ্রামটাতে কিন্তু আপনার সব ধরনের মাইনিং আপডেটগুলো যথাসময় দেওয়া হয়ে থাকে। তো অবশ্যই টেলিগ্রামে জয়েন করুন, আর অন্যান্য বিষয়গুলো ইউটিউবে পাওয়ার আগেই আপনি অবশ্যই টেলিগ্রামে পেয়ে যাবেন। আমার টেলিগ্রামের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে অবশ্যই জয়েন করে নেবেন। সো ফ্রেন্ডস, আজকে যে লেটেস্ট আপডেট রয়েছে সেই আপডেটটা নিয়ে আমরা একটু কথা বলবো। এছাড়াও OEX এর আরও বেশ কিছু আপডেট রয়েছে যেগুলো টুইটারে দেওয়া হয়েছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো এখানে যে জিনিসটা বলেছে যে সো এয়ারড্রপ অ্যানাউন্সমেন্ট OEX, তো OEX এর এয়ারড্রপের অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে। তো এটা মূলত এখানে দেখেন যে আপডেটটা দেওয়া হয়েছে সেটা হলো যে ইন রেসপন্স টু ইনিশিয়াল চ্যালেঞ্জেস উইথ OTP অ্যান্ড ফেসিয়াল রিকগনিশনস, উই হ্যাভ এক্সটেন্ডেড দ্য ওয়ালেট অ্যাড্রেস সাবমিশন ডেডলাইন টু May 10th, 2024। অর্থাৎ আমরা জেনেছিলাম যে 27 তারিখের মধ্যে OEX এর ওয়ালেট অ্যাড্রেস সাবমিশনের লাস্ট ডেট ছিল, কিন্তু তাদের প্রথম দিকে বেশ কিছু জটিলতা সাতোশি অ্যাপে, যে আমরা OTPটা আমরা পেতে পাচ্ছিলাম না, OTP আসছিল না। এরপরে ওয়ালেট অ্যাড্রেস সাবমিশনের সময় আবার ফেস ভেরিফিকেশানটা হচ্ছিলো না। তো এটা বিশেষ বিশেষ কিছু কারণে এখন অনেক ইউজার যারা এখন পর্যন্ত ওয়ালেট অ্যাড্রেস প্রিন্ট করতে পারেনি, পাশাপাশি ফেস ভেরিফিকেশান কমপ্লিট করতে পারেনি, সো তাদের কথা বিবেচনা করে মূলত 10 মে পর্যন্ত এই সময়টা বাড়িয়ে দেওয়া হয়েছে। সো যারা আপনারা এখন পর্যন্ত করতে পারেননি তারা টেনশনের কিছু নেই, আমি কিন্তু এই বিষয়টা প্রথমেই বলেছিলাম যে এই সময়টা অবশ্যই বাড়িয়ে দেওয়া হবে। তো আমরা সেটা যেন ভুল না করি, সঠিক নিয়মে যেন আমরা ওয়ালেট অ্যাড্রেসটা সাবমিশন করতে পারি। তো এটা নিয়ে অনেক ভিডিও আমি আমার ইউটিউবে দিয়েছি। তো যারা ওয়ালেট অ্যাড্রেস সাবমিশন এখনও করতে পারেননি, তো তারা কীভাবে সাবমিশন করবেন তাদেরকে আমি একটু আবারও দেখিয়ে দিচ্ছি। সেটা হলো আমরা প্রথমে হচ্ছে OEX অ্যাপে চলে যাব। তো অ্যাকচুয়ালি আমি বলেছিলাম যে OEX অ্যাপে আপনি সেই ওয়ালেট অ্যাড্রেসটাই কানেক্ট করেছেন যেটা কিন্তু কোরের, যে আপনাদের কোর মেইনেটের অর্থাৎ মেটামাস্ক ওয়ালেট থেকে আপনি কিন্তু আপনার পাস ফ্রেসটা নিয়ে এসে আপনি OEX অ্যাপে কিন্তু দিয়ে OEX অ্যাপটা ইম্পোর্ট করেছিলেন। এখন OEX-এ যখন ইম্পোর্ট করেছিলেন তখন কিন্তু আপনার কোর ওয়ালেট অ্যাড্রেস এবং হচ্ছে মানে আপনার মেটামাস্কের ওয়ালেট অ্যাড্রেস এবং আপনার OEX-এর ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু সেম হয়ে গিয়েছে, অর্থাৎ একই ওয়ালেট অ্যাড্রেসটাই কিন্তু আপনার এখানে রয়েছে। সো এখন আপনি এই যে OEX ওপেন করার পর আপনার ওভার কনফার্মের জন্য আপনি এই যে OEX-এ ক্লিক করবেন, করার পর রিসিভ অপশনে ক্লিক করে দেবেন, যার পর এখানে যে ওয়ালেট অ্যাড্রেসটা রয়েছে সেটা আপনি এখান থেকে কপি করে নেবেন। সো কপি করে নেওয়ার পর আপনি সাতোশি অ্যাপে চলে যাবেন। সাতোশি অ্যাপে যাওয়ার পর আপনি এখানে যে অ্যাসেট ওয়ালেট অপশনটা যেটা রয়েছে অর্থাৎ অ্যাসেট অপশনটা, সো অ্যাসেট অপশন থেকে আপনি এখানে আপনি চলে আসবেন হচ্ছে OEX-এ। তো OEX-এ আসার পর লিঙ্ক ওয়ালেট অ্যাড্রেস একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, আপনি এখানে ওয়ালেট অ্যাড্রেসটা যেটা কপি করে নিয়ে সেটা দেবেন, আপনার অ্যাসেট পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। সো অ্যাসেট পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর আপনি লিঙ্ক ওয়ালেট অ্যাড্রেসে ক্লিক করে দেবেন। সো লিঙ্ক ওয়ালেট অ্যাড্রেসে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কী হবে, আপনার যে ইমেইলটা আপনার এখানে আছে সেই ইমেইলে একটা কোড চলে যাবে। তো ওই ইমেইলের কোডটা আপনি কপি করে এখানে পেস্ট করলে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা সাবমিশন হবে, এরপরে আপনার ফেস ভেরিফিকেশানটা চাওয়া হবে। সো ফেস ভেরিফিকেশানটা আপনি দিয়ে দিলেই কিন্তু আপনার কাজটা শেষ হয়ে গেল। তো এখন যে টুইটারে যে আপডেটটা এসছে, আমরা OEX-এর যে আপডেটগুলো আছে সেগুলো নিয়ে যদি একটু কথা বলি, সেটা হলো OEX-এর অনেক ধরনের আপডেট আছে, তারা বিশেষ করে CX বা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জেসগুলোতে এটা লিস্টিংয়ের ব্যাপারে কিছু আপডেট দিয়েছে। তো আমি সেটা নিয়ে একটু আপনাদেরকে আইডিয়া দিতে চাই। তো এটা হলো আপনাদের হয়তো বা এটা কনফিডেন্স বুস্ট আপ হবে, মানে এটা প্রজেক্ট থেকে আমরা ভালো কিছু পাচ্ছি বা পেতে যাচ্ছি এটা কিন্তু মোটামুটি কনফার্ম। তো আমি একটু OEX-এর যে অফিসিয়াল এক্স হ্যান্ডেল রয়েছে সেটাতে একটু যেতে চাই। তো এটাতে গেলে আমি আপনাকে এই বিষয়টা সম্পর্কে ভালো একটা ধারণা দিতে পারবো। তো এখন এখানে দেখেন যে 59 মিনিট আগে তারা একটা টুইট করেছে। সো বেসিক্যালি এই টুইটটা খুব বেশি আপডেট আমাদের জন্য নেই, তারা মূলত এখানে যে জিনিসটা বলেছে সেটা হলো যে ইন দ্য র্যাপিডলি ইনভলভিং ক্রিপ্টো ল্যান্ডস্কেপ নামোরিস ইনভেস্টমেন্ট ইনস্টিটিউশন এক্সচেঞ্জ অ্যান্ড কোলাবোরেশন প্রজেক্ট কমিউনিকেশন মিডিয়া অ্যান্ড কি অপিনিয়ন লিডার্স
কোলস আর কন্টিনিউয়াসলি স্পিকিং পার্টনারশিপ, মানে ওইএক্স এর সঙ্গে অনেক ধরনের হচ্ছে প্রতিষ্ঠান যারা মূলত বিভিন্ন ইনস্টিটিউশন, বিভিন্ন মানে ইনভেস্টমেন্ট ইনস্টিটিউশনস, তারপর হচ্ছে বিভিন্ন এক্সচেঞ্জেস বা অন্যান্য যে কোলাবোরেশন প্রজেক্টগুলো রয়েছে, এবং কমিউনিটিস, মিডিয়া অ্যান্ড কি অপিনিয়ন লিডার্স। কি অপিনিয়ন লিডার্স মানে প্রজেক্টকে ডেভেলপ করার জন্য কতগুলো কোল থাকে বা কি অপিনিয়ন লিডার্স থাকে, তো তাদেরকে এখানে মূলত পার্টনারশিপের জন্য তারা সিকিং, মানে পার্টনারশিপ করতে চাচ্ছে, ওইএক্সের সঙ্গে পার্টনারশিপ করতে চাচ্ছে। তো এটা মূলত এখানে বলেছে, তো ওপেনএক্স বিং এ কমিউনিটি ড্রাইভেন প্রজেক্ট প্লেস এ হাইলি প্রায়োরিটি টু ইন্টিগ্রেটিং কমিউনিটি ইনসাইটস অ্যান্ড প্রিফারেন্স। তো ওই এক্সটা মূলত একটা মানে অনেক বড় একটা কমিউনিটি রয়েছে এর, সেটা মূলত এখানে বলা হয়েছে। তো সেটা আমরা অবশ্যই জানি, কারণ হলো সাতোশি অ্যাপের কিন্তু অনেক ইউজার রয়েছে, মিলিয়ন অফ ইউজার, মানে বিলিয়ন অফ ইউজার কিন্তু রয়েছে, যার কারণে কিন্তু ওই এক্স এবং সাতোশি অ্যাপের মাধ্যমে যে প্রজেক্টগুলো এয়ারড্রপিং করবে সেগুলো কিন্তু অনেক বড় একটা রেডিমেড কমিউনিটি পেয়ে যাবে। তো এটা কিন্তু একটা মারাত্মক ব্যাপার। তো এখানে আরেকটা জিনিস বলেছে লাস্টের দিকে, সেটা দেখেন যে উই ইনভাইট অল স্টক হোল্ডার টু শেয়ার দেয়ার ইন্টারেস্ট অ্যান্ড ভিশন ফর পটেন্সিয়াল কোলাবোরেশনস টু দিস ফার্ম। তো যারা মূলত ওই এক্স প্রজেক্টের সঙ্গে কোলাবোরেশন করতে চায়, মানে এটার সঙ্গে সমন্বয় করে কাজ করতে চায়, তাদের জন্য তারা মূলত একটা গুগল ফর্ম দিয়েছে যে এই ইকোসিস্টেমটাকে ডেভেলপ করার জন্য যদি আপনারা কেউ কোলাবোরেশন করতে চান, ওই এক্সের সঙ্গে পার্টনারশিপ করতে চান, সেক্ষেত্রে তারা এই ফর্মটা পূরণ করবে, সেটা হচ্ছে আমাদের মাইনারদের জন্য নয়। তো এরপর এখানে যে জিনিসটা রয়েছে সেটা হলো যে ওভার দ্য পাস্ট উইক উই হ্যাভ উইটনেস অ্যান্ড ইমেনেস পাওয়ার অফ আওয়ার ওয়েক্স কমিউনিটি ইউজার। তো অ্যাকচুয়ালি ওয়েক্স তাদের কমিউনিটিকে নিয়ে তারা অনেক বড় হ্যাপি, তো সেটা তারা মূলত এখানে বলেছে। তো চার দিন আগে যে মেসেজটা ছিল সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে এখানে ওপেন এক্স কোর, তো এখানে দেখতে পাচ্ছি একটা জিনিস দিয়েছে যে বিটগেট ওয়ালেটের সঙ্গে তাদের একটা পার্টনারশিপ হয়েছে, সেটা আমরা আগেই জেনেছি যে সেলিব্রেটিং বিটগেট ওয়ালেট ইন্টিগ্রেশন উইথ ওপেন এক্স কোর প্রোটোকল চ্যানেল, ওপেনএক্স নেটওয়ার্ক হ্যাজ পার্টনার উইথ দেম ফর অ্যান এক্সাইটিং ইভেন্ট। তো যে ইভেন্টটা এখানে দিচ্ছে সেটা আমি একটু যদি বলি, যে হোয়েন ট্রেডিং অন ওই অন ওপেনএক্স কোর চ্যানেল অন বিটগেট ওয়ালেট উইথ ডেইলি ভলিউম 1000 অ্যাপ্রক্সিমেটলি 500 কোর, ইউ ক্যান আর্ন 100 বিএনবি পয়েন্ট অ্যান্ড 20 ওইএক্স পয়েন্ট। তো আপনি বিটগেট ওয়ালেটে যদি ওইএক্স বা কোর ব্লক চেনের আন্ডারে বা কোর চেনের আন্ডারে প্রতিদিন $1000 সমপরিমাণ যদি আপনি ট্রানজ্যাকশান করেন, সেক্ষেত্রে আপনি 100 বিএনবি পয়েন্ট বিডাব্লিউবি পয়েন্ট পাবেন এবং 20 ওইএক্স পয়েন্টস পাবেন। সেটা মূলত এখানে বলেছে ইভেন্টস পিরিয়ড 24th April টু 28th April, তো যেটা অলরেডি শেষ হয়ে গেছে। সো ফ্রেন্ডস, এটাই মূলত ছিল হচ্ছে ব্যাপার। তো অ্যাকচুয়ালি মেইন আপডেটটা হচ্ছে যে তারা ওয়ালেট অ্যাড্রেস সাবমিশনের সময়সীমাটা বাড়িয়ে দিয়েছে, তো যারা এখন পর্যন্ত সাবমিটটা করতে পারেননি তারা অবশ্যই সাবমিট করে ফেলুন, আর এটা নিয়ে পরবর্তীতে আরও লেটেস্ট আপডেট আসলে সেটা আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সো আরেকটা জিনিস বলে রাখি যে আপনারা যারা ট্রেডিং করেন তারা অবশ্যই আমার একটা সিগন্যাল গ্রুপ রয়েছে, চাইলে আমার সিগন্যাল গ্রুপে জয়েন করতে পারেন, অথবা ফেয়ার ডেস্কে আমার একটা কপি ট্রেডিং অ্যাকাউন্ট রয়েছে। সো আপনারা একটা ফেয়ার ডেস্কে অ্যাকাউন্ট করে আমার ট্রেডিং পজিশন কপি করতে পারেন। তো এটা কপি ট্রেড নিয়ে আমি অনেক ভিডিও তৈরি করেছি, অনেক বলেছি, তো যারা আমার ট্রেড পজিশন কপি করে তারা কিন্তু অলমোস্ট সবাই অনেক প্রকার মানে মোটামুটি একটা ভালো রকম প্রফিটে রয়েছে। সো আপনারাও যদি এই প্রফিটটা গেদার করতে চান, আর্ন করতে চান, তো সেক্ষেত্রে আপনি কিন্তু আমার ট্রেডিং পজিশন কপি করে ইজিলি একটা ইনকাম করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলের নাম ক্রিপ্টো এশিয়া, তো এখানে আমার যারা ফলোয়ার রয়েছে দেখেন যে টোটাল 7 দিনে টোটাল আমার যারা ফলোয়ার আছে তারা প্রায় $3000 প্রফিট করেছে, মানে আমি তাদেরকে প্রফিট করে দিয়েছি। তো চাইলে আপনারাও এ ধরনের প্রফিট যদি করতে চান তাহলে ফেয়ারডেক্স কপি নিয়ে পার্টিসিপেট করতে পারেন। তো এই ব্যাপারে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে টেলিগ্রামে নক করবেন, আমি আপনাকে অবশ্যই হচ্ছে সে কীভাবে করবেন সে বিষয়ে সহযোগিতা করবো। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম। We'll be right back.